দেখো যেটা হচ্ছে যে গতকাল এই বিজেপি নেতা খুনের পরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে মোট 33 জনের নামে ভূপতিনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই পরিপ্রেক্ষিতে রাতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায়। যদিও এই ঘটনায় যে 3 জন গ্রেপ্তার হয়েছে তা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপির বক্তব্য হচ্ছে যে বেশ কিছুদিন আগেও এই ভগবানপুর বিধানসভা এলাকার মধ্যেই কিন্তু আরেকটি বিজেপি নেতা খুন হয়েছিল। পরপর 1 সপ্তাহের মধ্যে 2 বিজেপি নেতা খুন, এক জায়গায় 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর জায়গায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা কার্যত এই ঘটনাগুলো তদন্ত প্রক্রিয়াকে থমকে দিতে বা আইও আপ করার জন্য এই গ্রেপ্তার গুলো দেখানো হচ্ছে। কারোর পক্ষে কিন্তু সে জায়গায় যত জনের নামে অভিযোগ করা হচ্ছে তাদেরকে পুলিশ কোনোভাবে গ্রেপ্তার করছে না, তারা দিনে দুপুরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে যে এই সমস্ত গ্রেপ্তার বা তদন্ত যা করা তা পুলিশ করছে তাদের পদ্ধতিগতভাবে, এবং সেই জায়গায় কিন্তু যে তাদের কর্মী সমর্থকদের নাম ইচ্ছাকৃতভাবেই বিজেপি কিন্তু সেই সমস্ত এফআইআর এ ঢুকিয়ে দিচ্ছে, এবং যার ফলে কিন্তু তাদের নেতা কর্মীদেরকে বারংবার কিন্তু মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে, এমনই অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বিজেপি কিন্তু অভিযোগ তুলেছে যে এই সমস্ত তদন্ত প্রক্রিয়াকে থমকে দিতে এই এইভাবেই কিন্তু অল্প কিছু ব্যক্তিকে বা যারা জড়িত নয় মূলত তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে হাজির করছে এবং এই কেসের তদন্ত প্রক্রিয়াকে থমকে দিচ্ছে। সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। অপরদিকে তৃণমূলও কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা সরব হয়েছে, তারা পরবর্তীকালে কি পদক্ষেপ নেবে তা দলীয়ভাবে আলোচনার পরেই সিদ্ধান্ত জানাবে এমনই জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আপাতত ভাবে গতকাল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে রাতে তাদেরকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হবে এবং সেখানে পুলিশের পক্ষ থেকে এখন কি ভূমিকা নেওয়া হয় এখন সেটাই দেখার। ধন্যবাদ ঋত্বিক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।